সম্মানিত হাজেরিন, এই কয়েকটি সপ্তাহের মধ্যেই আমাদের হাজি সাহেবেরা মক্কা শরীফের দিকে চলে যাবেন। যারা হজের নিয়ত করেছেন, যারা যায়নি তারা আগামীতে নিয়ত রাখি, যারা গিয়েছি কোথায় মিস্টেক করেছি আমরা একটু খেয়াল করি, এবং আগামীতে আল্লাহ তালা তৌফিক দিলে ঠিক মতো যেন আমরা হজের হুকুম আহকাম আদায় করতে পারি, এই জন্য তালিমগুলোতে অ্যাটেন্ড করা খুবই জরুরি। পাশাপাশি তালিমের মুক্তাসার ফেকি বিষয়ের পাশাপাশি অনেক লেখাপড়া করা দরকার। কোন জায়গায় আমরা যাচ্ছি, এই কোন ঘর আমরা দেখতে যাচ্ছি, কোন ঘরের জিয়ারত করব, কে বানিয়েছেন, সেখানকার ইতিহাস, সেখানকার গুরুত্ব মর্যাদা একটু লেখাপড়া করে আবিষ্কার করা দরকার, সম্মান করা দরকার। যে ঘরকে, যে শহরকে আল্লাহ তালা এই মক্কা শহরকে সারা পৃথিবীর কেন্দ্র বানিয়েছেন, তিনি বলেছেন সমস্ত জনপদের মা হচ্ছে মক্কা, এবং সেখানে যাওয়ার জন্যে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে ঘর বানালেন, এবং এই ঘরকে হজের আমাদের ইসলামের পাঁচটি ভিত্তির একটি ফরজ কাজ সেখানে তিনি করা কর্তব্য করে দিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে এলান করে দিতে বলেছেন। সেখানে গেলে কি হবে, মানুষের জন্য অনেক ফায়দা রয়েছে, মানুষের জন্য অনেক কল্যাণ রয়েছে আল্লাহ তালা বলেছেন। সেখানে আসলে তারা এই সমস্ত ফায়দা জিনিসগুলো দেখবে, তাদের ফায়দা হবে, তাদের ইমান বৃদ্ধি হবে, আমলের জজবা হবে, গুনাহ থেকে তওবা করার জন্য মানসিকতা সৃষ্টি হবে। এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়েই মোবারক করেছেন এবং মানুষের জন্য হেদায়েতের মার্কাজ বানিয়েছেন, এবং এই ঘর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি ছাড়তে চাননি। এই শহর এবং এই ঘর দুটোই, এই ঘর আল্লাহর ঘর, এই শহর বালাদুল আমিন, নিরাপত্তার শহর, এই শহরকে তিনি ছেড়ে যেতে চাননি কখনো। তিনি যখন বিদায় হজে রওনা হয়েছেন, বিদায় হজ নয়, তিনি যখন মদিনার দিকে হিজরত করতে রওনা হয়েছেন, কাফেররা ওনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছিল, তিনি চলে যাচ্ছেন হিজরত করে, ত্যাগ করে রাতের অন্ধকারে। তিনি মক্কা শহরকে যখন বিদায় দিচ্ছেন, চোখের পানি ফেললেন আর বললেন যে আল্লাহর কসম হে মক্কা, তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় জমিনের টুকরা, তুমি আল্লাহর কাছে অত্যন্ত মহব্বতের টুকরা। এই জমিনে যতগুলো টুকরা রয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন, আল্লাহর কসম। এই মক্কাবাসীরা যদি আমাকে জোর করে বের না করে দিত, এখানে বের হয়ে যাওয়ার জন্য তারা আমার জন্য বিরুদ্ধে ষড়যন্ত্র না করত, হে মক্কা আমি তোমাদেরকে, তোমাকে কোনোদিন ছেড়ে দিতাম না। এবং এই ঘরকেই আল্লাহ তাআলা সেই শহরে রেখেছেন যে শহরটা নিরাপত্তার শহর। সেই শহরে এই ঘর রয়েছে, এই ঘর কেন্দ্রিক আল্লাহ তাআলার অনেক চিহ্ন রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন মাশা, আল্লাহ তাআলার চিহ্নগুলো কি কি সেখানে আছে, বা শায় শায়রুল্লাহ, আল্লাহর কি কি চিহ্ন আছে। এই ঘরটি আল্লাহ তাআলার একটি চিহ্ন। এই ঘরের পাশেই রয়েছে এক কোনায় হাজরে আসওয়াদ, রুকন ইয়ামানি, জামজম, মাকামে ইব্রাহিম, সাফা মারওয়া, তাওয়াফের জায়গা। এই শহরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে, লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, নবুয়ত পেয়েছেন, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছেন। এই শহরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজিরকে রেখে গিয়েছেন, তাদের ইতিহাস, জমজমের ইতিহাস, প্রত্যেকটি জিনিস আল্লাহ তাআলার কুদরতের নিশানা। এই জমজম কুয়ার এত পানি, এত মানুষ খাচ্ছে, এত মানুষ বাকেট ভর্তি করতে করে করে নিয়ে যাচ্ছে, এরপরে শেষ হচ্ছে না। এগুলো দেখে, আল্লাহর ঘর দেখে, মাকাম ইব্রাহিম দেখে মানুষের ইমান তাজা হওয়ার কথা। এই ঘরে সেখানে গিয়ে ইবাদত করা, এবং যতক্ষণ মানুষ হাজি সাহেব সেখানে থাকবেন, হজের মধ্যে পরিপূর্ণ ইবাদতের মাইন্ড নিয়ে থাকা, দুনিয়াদারির দিকে বেশি ঝোঁক না দেওয়া, এবং গুনার দিকে খবরদার, সেদিকে কারো যেন চোখ না যায়, গুনার চিন্তা যেন মানুষ সেখানে না করে, সেখানে একমাত্র ইবাদতের মধ্যে থাকা। সেখানে গুনাহ করলে অনেক বেশি ক্ষতি হয়ে যায়, সেখানে যারা এর চেয়ে বড় বড় গুনাহ করে, ক্রাইম করে, তাদেরকে আল্লাহ বেশি শাস্তি দেন। এই জন্য আব্রাহা যখন হাতির বাহিনী নিয়ে আসছিল মক্কা ঘরকে ধ্বংস করতে, তাকে এমন আযাব আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর কোনো জাতিকে, কোনো আল্লাহর দুশ্মনকে তিনি এমন আযাব দেননি। তৈরন আবাবের ছোট পাখি, হ্যাঁ, তাদের ছোট্ট পাথর এদের উপর নিক্ষেপ করেছে, সেই পাথরের কারণে হাতি মানুষ গলে, এবং তারা সমস্ত তাদের অস্তিত্ব বিলীন হয়ে মনে হয় যেন গরু ছাগলে খেয়ে ফেললে ঘাস যেভাবে হজম হয়ে যায় এরকম হজম হয়ে গেছে, চর্বিত ঘাসের মতো হয়েছে তাদের অবস্থা।
এইজন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা সাবধান করেছেন, যারা সেখানে যাবে তারা যেন গুনাহ না করে। আল্লাহর ঘরকে যে এবং আল্লাহর শহরকে, এই পবিত্র শহরকে যে সম্মান করবে গুনাহ না করে, এটা তার অন্তরে তাকওয়া থাকার লক্ষণ। ওইখানে যে গুনাহ করে না সেই ব্যক্তির দিলে তাকওয়া আছে, তার সার্টিফিকেট আল্লাহ তাআলা দিচ্ছেন। আর ওখানে গিয়ে যদি গুনাহ করি, জবানের গুনাহ করি, চোখের গুনাহ করি, হাতের গুনাহ করি, তাহলে কি হবে? তাকওয়া না থাকার খবর হয়ে গেল। কাজেই যারা যাব সেখানে, খবরদার কোনো গুনাহ যেন আমাদের দ্বারা সংঘটিত না হয়। গুনাহ করা তো দূরের কথা, গুনাহ করার যদি কেউ চিন্তাও করে, আল্লাহ তাআলা বলেছেন গুনাহ করার চিন্তা করলেও তাকে আমি কঠিন শাস্তি দেব। গুনাহ করা করলে তো শাস্তি হবেই, গুনাহ করার চিন্তা করেছে এই কারণেই আল্লাহ শাস্তি দেবেন। এই জন্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আয়াতে তাফসিরে বলেছেন যে অন্য কোনো জায়গায় মানুষের মধ্যে গুনার চিন্তা আসলে যতক্ষণ গুনাহ না করেছে আল্লাহ তাআলা তাকে গুনাহ দেন না, গুনাহ শাস্তি দেবেন না, মাফ করে দেবেন। কিন্তু মক্কা শরীফে গিয়ে গুনার চিন্তা করলেও আল্লাহ শাস্তি দেবেন। আরেকটি হাদিসে এসেছে যে কেউ যদি এই মক্কা শরীফে কোনো গুনাহ করার চিন্তা করে এবং সে তখনও মক্কায় নাই, মক্কার বাইরে আছে, ইয়ামানের আদান নামক শহরে আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কায় না পৌঁছলেও সেখানেও তাকে শাস্তি দিতে পারেন। এত সতর্ক থাকা লাগবে। এই জন্য ওলামায়ে কেরাম সতর্ক করেছেন, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, ওইখানে গিয়ে কেউ যেন গুনাহ না করে। ওখানকার যারা বসবাস করে তারা বড় পরীক্ষায় আছে, গুনাহ করলে অনেক শাস্তি। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কাবাসীদেরকে, যারা মক্কার বাসিন্দা বা মক্কায় থাকে কিছুদিন, তাদেরকে বললেন খবরদার এই মক্কাওয়ালারা এখানে যারা আছো এই ঘরের ব্যাপারে সাবধান থেকো। তোমাদের আগে অনেককে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন এই ঘরের দেখভাল করার জন্য, ঘরের ইবাদত করার জন্যে, তারা এখানে উল্টাপাল্টা করেছে, শরীয়তকে লঙ্ঘন করেছে, আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছেন, অন্য জাতিকে নিয়ে এসেছেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, তোমরা যদি কেউ এখানে গুনাহ করতে চাও এই ঘরের পাশেই তোমরা থেকো না, খবরদার। তিনি বললেন যে আমি তায়েফের একটি এলাকার রোকবা, ওই এলাকায় একটা মানে 70টা গুনাহ করাও আমার জন্য ভালো মক্কা শরীফে একটা গুনাহ করার চেয়ে। মক্কা শহরে একটা গুনাহও তিনি মনে করলেন অন্য জায়গায় 70টি গুনাহ থেকে আরো বড় গুনাহ হয়ে যায়। কারণ কি? যে ওখানে হচ্ছে নেক কাজ অনেক বেশি সওয়াব হয়, এক রাকাত নামাজে 100,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এইরকমই কোরআন তেলাওয়াত করলে, জিকির, তাসবিহ, দোয়া, তাওয়াফ, সমস্ত ইবাদতের এরকম প্রচুর পরিমাণ বেশি করে নেকি হয়। কাজেই গুনার পরিমাণও সমান থাকে না, গুনাও সেই তালে বেড়ে যায় অনেক গুণ। এই জন্য আমরা যারা হজে যাবো, খবরদার আমরা যেন এই ঘরের আদব রক্ষা করি, ওই শহরের আদব রক্ষা করি, কোনো ধরনের গুনাহ যেন আমরা না করি, ইবাদতের হালতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বিস্তারিত জানার জন্য। হজ তালিমে আমরা অংশগ্রহণ করি, আপনারা জানেন আমাদের এখানে হজ তালিম হবে বাংলায় আগামীকালকে, পরশু আসরের সময় থেকে এসা পর্যন্ত হজ তালিমে অংশগ্রহণ করে ঠিকমতো এই আদব আহকাম শিখে আল্লাহ তাআলা আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করুন।